নারায়ণগঞ্জ গণজাগরণ মঞ্চের মূল উদ্যোক্তা রফিউর রব্বির বড় ছেলে তানভীর মোহাম্মদ তকিকে হত্যা করা হয়েছে। দুদিন নিখোঁজ থাকার পর শুক্রবার সকালে শীতলক্ষ্যা নদীর পাড় থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। তকি হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জে শনিবার সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে সাংস্কৃতিক জোট। নারায়ণগঞ্জ প্রতিনিধি পাঠানো তথ্য ছবিনের ডেস্ক রিপোর্ট। বুধবার বিকেলে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি নারায়ণগঞ্জ এবিসি ইন্টারন্যাশনাল স্কুলের এ লেভেলের মেধাবী ছাত্র তকি। ওইদিন রাতেই পুলিশ ও র্যাবের কাছে অভিযোগ দাখিল করেন বাবা রফিউর রাব্বি। পুলিশ ও র্যাব গত দুই দিনে তার কোনো সন্ধান দিতে পারেনি। অনেক খোঁজাখুঁজির পর সকালে শীতলক্ষ্যা নদীর পাড়ে চারারগোপ কমিদিনি বাগান এলাকা থেকে তকির লাশ উদ্ধার করে পুলিশ। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে নারায়ণগঞ্জের চাষারা শহীদ মিনারে গত 6 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তকির বাবা নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সহসভাপতি রফিউর রাব্বি। প্রিয় সন্তান হারিয়ে শোকে মুহ্যমান তকির পরিবার। আমরা মৃত্যুর বিরুদ্ধে, কিন্তু তারপরও বারে বারে সেখানে আমাদের মৃত্যুর মুখোমুখি হতে হয়। হাউ ক্যান ইট বি যে এর ওর মতো ছেলে হঠাৎ করে এরকম, আমরা বিশ্বাস করতে পারছি না। ও সবসময় পড়াশোনা নিয়ে থাকতো, ও কোনো সময় বেরো হতো না আমাদের সাথে, ও সবসময় ভালো কাজই করতো। বাংলাদেশে কান্ট্রি হাই স্পেসি ফিজিক্সে সে আমার স্কুল থেকে, এটা আমরা মানে চিন্তাই করতে পারি না যে তার কোনো শত্রু আছে বলে আমার ধারণা। তকি হত্যাকাণ্ডের শিকার বলে জানিয়েছে পুলিশ। সায়েন্স ইনটুর যে দেখা, সায়েন্স ইনটুর দেখে প্রাথমিক আমাদের কাছে মার্ডার মনে হয়েছে, এবং যে প্লেসটাতে আমরা লাশটা দিয়েছি পুকুরে আমাদের কাছে মনে হয়েছে যে কেউ হয়তো কোনো জায়গাতে মেরে এখানে ফেলে গেছে। তকির মৃত্যুর খবরে বাসায় ছুটে যান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। যেহেতু রফিউর রাব্বি সব কিছুতে সোচ্চার, নারায়ণগঞ্জে অন্যায়ের প্রতিবাদের বিরুদ্ধে গণ আন্দোলন থেকে শুরু করে সমস্ত কিছুতে, সেক্ষেত্রে আমি মনে করি যে এটা এক ধরনের প্রতিশোধপরায়ণ মনোভাবেই কাজ করেছে। বৃহস্পতিবার তকির এ লেভেলের ফল প্রকাশিত হয়। পরীক্ষায় পদার্থবিদ্যায় ডিস্টিংশন সহ বাংলাদেশের সর্বোচ্চ নাম্বার পায় তকি। মৌসুমী সুলতানা, ন্যাশনাল ডেস্ক, চ্যানেল আই।